কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি পঞ্চাশটি বছর গোটা পৃথিবীতে আল কোরআনুল কারিমের তাফসীর করেছে, তার কি অপরাধ? তাকে যে অপরাধে অপরাধী বানানো হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ কোনো পাগল বিশ্বাস করে না, এই অভিযোগ কোন পাগল বিশ্বাস করে না। অথচ আজকে বারোটি বছর হয়ে গেল তাকে আমরা কারাগারের মধ্যে বন্দি করে রেখেছি, অথচ আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে, আর তারা ঘোষণা দেয় আমি একজন মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। যারা কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তাদেরকে আমরা সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক, আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক। এই সমাজ ভেঙে দিতে হবে, এই সমাজ গুড়িয়ে দিতে হবে, এই সমাজ তছনছ করে দিতে হবে, কোরআনের সমাজ গঠন করতে হবে মুসলমান। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক, আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক। ভাই মাই গোপরে কাজ, গত বছর আপনি ছিলেন মনে হয়, হ্যাঁ একটু বাড়ি দিতে হবে, কথা আসতে বলতে হবে ভাইয়া, যা বলবো সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ হয়ে যাবে, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, কোরআনের সমাজ গঠন করার জন্য, কোরআনের পরিবেশ গঠন করার জন্য, কোরআনের সমাজকে বিনির্মাণ করার জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারাটি জীবন চেষ্টা করেছেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করলেন, সাহাবারা কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, আর আবির্ভাব হবে দাজ্জালের, আবির্ভাব হবে দাজ্জালের, শরীরের রং হবে তার বডির কালার হবে অত্যন্ত কালো উচ্ছেদ, মাথার চুলগুলো হবে কোকড়ানো, একটি চোখ হবে অন্ধ, আর একটা চোখ সামনের দিকে বের হওয়া থাকবে, তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম থাকবে। জোরে কন্ন আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কতদিন অবস্থান করবে গো ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বললেন সাবারা, দাজ্জাল 40 দিন অবস্থান করবে, প্রথম দিনটি হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান, তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল আগমন করবে, দাজ্জালের চলার গতি কেমন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা, আকাশের মেঘমালা যেভাবে চলে দাজ্জাল সেই গতিতে চলতে থাকবে, চলতে চলতে এক সম্প্রদায়ের নিকটে যাবে, এক জাতির নিকটে যাবে, ওই জাতির লোকদেরকে তার দিকে আহ্বান জানাবে, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আহ্বান জানাবে, জাতির লোকগুলো তার ডাকে সাড়া দেবে, তার অনুসারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে নির্দেশ দিবে, ও আকাশের মেঘমালারা বৃষ্টি বর্ষণ করে দাও, বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে, জমিনকে বলবে জমিনের ফসল ফলায় দাও, জমিন ফসল ফলায় দেবে, ওই জাতির লোকদের কোনো অভাব হবে না, কোনো অনটন হবে না। জোরে কোন আল্লাহু আকবার।
এবার দাজ্জাল অন্য জাতির নিকটে যাবে, তাদেরকে আহ্বান জানাবে তার অনুসারী হওয়ার জন্য, তার উপর ঈমান আনার জন্য। ওই জাতির লোকগুলো তার কথা শুনবে না, তাকে বিশ্বাস করবে না, তার উপর ঈমান আনবে না। দাজ্জাল বলবে আকাশের মেঘমালারা এই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দিও না, বৃষ্টি বর্ষণ করে দিও না। আকাশের মেঘমালারা ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। জমিনকে বলবে জমিনের ফসল ফলায় দিও না, জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। ওই জাতির উপরে অভাব অনটন চেপে বসবে। দাজ্জাল চলতে চলতে টকটকে এক যুবককে তার দিকে ইশারা করবে। ওই যুবক যখন তার সামনে চলে আসবে, দাজ্জাল তার হাতের নাঙ্গা তরবারি দিয়ে ধারো তার ধারালো তরবারি দিয়ে এক আঘাতে ওই যুবককে দ্বিখণ্ডিত করে ফেলে দেবে। এক খণ্ড যাবে একদিকে, আর এক খণ্ড যাবে আর একদিকে। মুফাসসিরিন কেরাম বলেন চোখের দৃষ্টি যত দূর যায় যুবকের দুই খণ্ড তত দূর চলে যাবে। এবার দাজ্জাল তাকে তার দিকে আহ্বান করবে, তার দিকে ডাকাবে। ওই যুবকের দুই খণ্ড হাসতে হাসতে দাজ্জালের কাছে আবার জোড়া লেগে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। রাসূলের সাহাবারা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন ও সাহাবারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বিশ্ব নবী কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ওই দিন আমি বিশ্ব নবী যদি জীবিত থাকি, আমি একাই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। গোবিন্দগঞ্জবাসী খেয়াল করুন, মাথায় লম্বা টুপি আর লম্বা দাড়ি আর লম্বা জুব্বা দিলে আলেম হওয়া যায় না। এ যুগের আলেম হতে গেলে দেশ জাতির পরিবেশ পরিস্থিতির কিছু খবর রাখতে হয়, জোরে বলেন ঠিক কিনা। গোটা পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে আজকে, বলবো বলবো, মন খারাপ করবেন না। আচ্ছা বলুন তো, এখানে যারা আমরা আছি, আর্জেন্টিনার ভক্ত আমরা আছি তো, এখানে আর্জেন্টিনার পক্ষে কে একটু হাত তোলেন তো দেখি, সাহস করে হাত তোলেন, কেউ হাত তোলে না কিন্তু। আবার ব্রাজিলের ভক্ত আছি, জোরে বলেন ঠিক কিনা। আপনি মুসলমান, এটা সত্য তো? আচ্ছা, আজকে আলোচনা শোনার পরে আর্জেন্টিনার ভক্ত আর ব্রাজিলের ভক্ত এটা হওয়া যাবে না, আমরা হব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান জোরে বলেন ঠিক না বেঠি। পৃথিবীতে আজকে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে, এই পৃথিবীর সমস্ত মানুষ আজ থেকে আর্জেন্টিনার ভক্ত, কেউ মেসির ভক্ত অনুরক্ত, জোরে বলেন ঠিক কিনা। আবার এক শ্রেণীর মানুষ তারা ব্রাজিলের ভক্ত, নেইমারের অনুরক্ত, জোরে বলেন ঠিক কিনা। যেই মেসির ডান বাহুতে দেখবেন এখানে তার টেটু আঁকা আছে দাজ্জালের, জোরে বলেন ঠিক কিনা। আপনি কার ভক্ত, কার নামে আপনি স্লোগান দেন মুসলমান, আপনি কার ভক্ত হয়েছেন, আপনার দৃষ্টিশক্তি এখনো অন্ধ কেন? আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান হয়ে মেসির ভক্ত হতে পারেন না, আর্জেন্টিনার ভক্ত হতে পারেন না, ব্রাজিলের ভক্ত হতে পারেন না, নেইমারের ভক্ত হতে পারেন না, জোরে বলেন ঠিক কিনা। আজকে মেসি তার ডান বাহুতে দাজ্জালের টেটু আঁকলো, নেইমার তার ডান বাহুতে দাজ্জালের টেটু আঁকলো, গোটা বিশ্বের মুসলমানদেরকে, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে তারা দাজ্জালের দিকে আহ্বান করতেছে। আপনি মেসির ভক্ত, তার মানে কিয়ামত আসার আগে যদি আপনি বেঁচে থাকেন, দাজ্জাল যদি আপনার সামনে আসে, আপনি দাজ্জালের ভক্ত হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক না বে ঠিক। এই মেসির ভক্ত নয়,
নেইমারের ভক্ত নয়, আর্জেন্টিনা নয়, ব্রাজিল নয়, আমরা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত উম্মত। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক, আর জোরে বলেন ঠিক না ব্যা ঠিক। মন খারাপ করলেন নাকি? আলোচনা চলবে কতক্ষণ পর্যন্ত? বেশিক্ষণ চলবে না, আর একটা ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে আল কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেরদের সহ্য হল না, বরদাস্ত করতে পারল না তারা। মুহাম্মদ যদি আল্লাহর নবী হয় আর আল্লাহ যদি আন্দাতা হয়, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়েছে? আবু জেহেল কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিল, নজর ইবনে হারেস ও কুবা ইবনে মুইতকে তারা মদিনায় পাঠিয়ে দিল এক ইহুদি পণ্ডিতের কাছে, ইহুদি আলেমের কাছে। যাও 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 ইহুদি পণ্ডিতের কাছে, যে বলো মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি এসেছে, নাম হলো তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, সে নাকি আল্লাহর নবী হয়েছে। আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এটা পরীক্ষা করা দরকার। ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী আছে না নাই? আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই? দেখুন তো, আমরা আমাদের দেশে কেউ কৃষিজীবী, জোরে বলেন ঠিক কি না? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক না ব্যাটি। কৃষিজীবী মানে যারা কৃষি কাজ করে আয় রোজগার করে জীবিকা নির্বাহ করে, জোরে বলেন ঠিক কি না? কেউ আছে চাকুরিজীবী, তার মানে চাকুরি করার মাধ্যমে যে জীবিকা নির্বাহ করে। কেউ আছে কি পেশাজীবী, আবার কেউ আছে আইনজীবী, জোরে বলেন ঠিক কি না? কিছু কিছু ব্যক্তি আছে তারা নাকি বুদ্ধিজীবী। কি জীবী? আরে ভাই কোন না কেন, তারা মানে তারা বুদ্ধি বিক্রি করে খায়, এই তো বুঝতে পারছেন, বুদ্ধি বিক্রি করে। আজকে যারা বুদ্ধিজীবী ওদের মাথায় কোনো মাল নাই, জোরে বলেন ঠিক কি না? মাথা বগুড়া চান্দু স্টেডিয়াম। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ তাআলা তাদের মাথার মাল সব উঠাই দিয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক না ব্যাটি। আর যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের রাস কায়েম করতে চায়, তাদের কিন্তু এই মাল ওঠে না, জোরে বলেন ঠিক।